আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আর আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন আমরা তিন বন্ধু বাইর হয়েছি আমাদের বাইকের প্রথম সার্ভিসের জন্য। আমরা রংপুরের উদ্দেশ্যে রওনা দেব। তো হেলমেট সব কিছু রেডি করতেছি বাইকে আমরা রোড ভিটো করার জন্য। তো চলুন যাওয়া যাক। তো শেষমেশ আমরা হেলমেট মাউন্টে ক্যামেরাটা লাগাই নিলাম। তো চলুন এবার যাওয়া যাক, আর যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করি সব কিছু। তো ফার্স্ট অফ অল যে কথাটা হলো সেটা হচ্ছে যে আমরা বাইক সার্ভিসের জন্য আমরা যাব রংপুরে, আর রংপুরে যাওয়ার কথা ছিল নীলফামারি হয়ে শহীদপুর বাইপাস রোড দিয়ে। আর কিন্তু আমাদের একজন অভিজ্ঞ ফ্রেন্ড আছে যে কিনা ওরে বাবারে বাবা, আর এই মুহূর্তে কিন্তু একটা মৌসুম চলতেছে শিক্ষা সফরের, বিশেষ করে স্কুল মাদ্রাসাগুলোতে, তো যার ফলে প্রচুর শিক্ষা সফরে যাচ্ছে তারা। আর হ্যাঁ, যে কথাটা বলছিলাম যে কচুঘাটা রোড দিয়ে যাওয়ার কী উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমাদের অভিজ্ঞ যে আমাদের বন্ধু, সে হচ্ছে শাহজালাল, সে একটু বেশি অভিজ্ঞ, সে সব কিছু জানে, কারণ গুগলে সার্চ দিয়ে সে অনেক কিছু বাইর করতে পারে। তো যার ফলে সে বলছিল যে এইদিকে রোডটা নাকি অনেক ভালো, আর এই দিক দিয়ে যাওয়া নাকি অনেক সহজ হবে, কম সময় লাগবে। তো এসে দেখি রে বাবা, বাইপাস রোড তো এটাকেই বলে নাকি, দেখতেই পাচ্ছেন রাস্তা যে ভাঙা, লোকাল রোড দিয়ে যাইতে হচ্ছে, আর প্রচুর ধুলাবালি চোখের মধ্যে এসে পড়তেছে। তো একটু ছিল মানে লোকাল রোড, এই রোডটার পরে কিন্তু বাইপাস রোডগুলো অনেক ভালো ছিল। তো তবুও কিন্তু মাঝপথে অনেক মানে একটা লোকাল রোড পেয়েছি বড়, যেটার কাজ চলতেছে, কিন্তু কী করবো, এসেই যখন পড়েছে তখন তো আর ফিরে যাওয়া সম্ভব না। তো শাহজালালকে বলছিলাম তুই কি গুগলে কী দেখলি আর কী সার্চ দিলি, তো বলছে কী করবো জানা ছিল না। তো যাই হোক, সব কিছু মানিয়ে নিয়ে এই দিক দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি যে শেষমেশ যেতেই হবে। তো যেতে যেতে অনেক কিছুই দেখলাম চারিদিকে পরিবেশটা। এদিক দিয়ে ফার্স্ট অফ অল আমরা মোটরসাইকেলে করে রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি, যেহেতু এর আগে রংপুরে গিয়েছি বাজে, তবে মোটরসাইকেলে বা এরকম লং জার্নি কখনো হয়নি। আমাদের বাইকের সার্ভিসের ডেট ছিল আজকে, আর ডেট বলতে কি ওনারা একটা রুলস করে দিয়েছিল যে আমাদের বাইকের যদি 500 থেকে 700 কিলো চালানো হয় বা এর মধ্যে থাকে, যেন আমরা প্রথম সার্ভিসের জন্য তাদের শোরুমে আমাদের বাইকটা নিয়ে যাই। যার ফলে একটু টার্গেটে ছিলাম যে তাদের রুলসের বাইরে যাতে আমাদের কিলোটা চলে না যায়। তো এই জায়গাটা একটু রিস্ক হবে, দেখি দেখি হোয়াইট একটু টান দিতে হবে, ও আর একটা ভ্যান ঢুকছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে ওনারা বলছিল যে 500 থেকে 700 কিলো চালানো হলে আমরা বাইক নিয়ে তাদের শোরুমে যেন যাই। কিন্তু ভাই কী করব, আমাদের মানে প্রতিদিন তো আর বাইক চালানো হয় না, আর না হলে তো আমাদের 3 দিনের মধ্যেই এই 500 থেকে 700 কিলো চালানো হয়ে যেত। তো আমি ফিক্সড করেছি, ওনারা যেহেতু আমি বাইকটা 13 তারিখে কিনছি, আর আজকে প্রায় 8 তারিখ, হ্যাঁ আজকে 8 তারিখে আমি আবার এই বাইকটাকে ওনাদের শোরুমে নিয়ে যাচ্ছি। কারণ আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যাতে 13 তারিখের মানে মধ্যে আমি বাইকটা নিয়ে তাদের শোরুমে যেতে পারি, কোনো মানে অতিক্রম না হয় ওনাদের রুলসটা। আর আমার বাইক খুব কম চালা হয়েছিল, যার ফলে বাইকের কিলোটা ছিল 500 থেকে 600-এর মধ্যে। আর যেহেতু আমাদের বাসা থেকে রংপুর প্রায় 70 কিলোমিটারের মতো, আর আজকে যেহেতু একটু লোকাল দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে একটু বেশি সময় লাগবে, যার ফলে সব কিছু মানে মেনটেনের মধ্যে থাকবে বা আয়ত্তের মধ্যে থাকবে, 700+ হবে না এটা বিশ্বাস। তো যার ফলে আমরা এখন সেই লোকাল রোড দিয়ে যাইতে যাইতে দেখছি যে আমাদের প্রচুর মানে সময় লস হচ্ছে। যদি আমরা বাইপাস দিয়ে যাইতাম তাহলে এত সময় লাগতো না। রাস্তার লুকসটা দেখুন, যেহেতু লোকাল রোড তবু ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। কিন্তু রোডটা ভিউটা দেখুন আপনারা, ওয়াও। আর এইটা যে ক্যালেনটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের তিস্তা ক্যালেন, আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত ক্যালেন তিস্তা, সেই ক্যালেন এটা। তো আমরা রংপুরে যাব, আর আজকে অনেক লেটে বাইর হয়েছি। এই মুহূর্তে আমরা কিশোরগঞ্জে এসে পৌঁছেছি, নীলফামারি কিশোরগঞ্জ, এটা সেই ভূমি অফিস, সেখানে একটু দাঁড়াইছি কারণ এখানে 3-4টা রোড বাইর হয়ে গেছে, আর কোন রোডে যাব জানি না। এই দেখো স্যাররা আমাদের দেখছে, কিন্তু হেলমেট নাই তো তাদের মাথায়, ও সমস্যা নেই ওরা দুইজন। তো আমরা রোডটা খুঁজে নিয়ে মোটরসাইকেল রান করছি, আর এবার সরাসরি যাব রংপুরে। আর রংপুরে আমাদের
সেই শোরুমে গিয়ে আপনাদের সঙ্গে আরও ভিডিও শেয়ার করব বা সেখানকার আমাদের বাইকের সার্ভিসের কি কি করে সেগুলো যদি অ্যালাউ করে তাহলে আপনাদের সঙ্গে অবশ্যই আমি সেই সব ভিডিও শেয়ার করব। আর বাইক সার্ভিস করে নিয়ে আসার পর তো রেগুলার ভিডিও হবে ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন আর আমাদের তিনজনের জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো এই মুহূর্তে আমরা রংপুরে এসে গেছি, এখান দিয়ে আমরা যাব। আর ভাই প্রচুর ভিড় চলতেছে, কারণ কি জানি আজকে রংপুরে কি পরীক্ষা হচ্ছে যার ফলে রাস্তায় প্রচুর জ্যাম। তো শেষমেশ আমাদের বাইকের কিন্তু সার্ভিসটা শেষ হয়েছে আর বাইকটা ট্রায়াল দিয়ে আসলো আলাউদ্দিন, যার কোনো সমস্যা আছে কি না। তো ভিতরে ভিডিওগুলো ওনারা করতে দেয়নি, তো আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে বাইক সার্ভিসের রুম, এখানে এই যে দেখুন নতুন নতুন বাইকগুলো সার্ভিস করতেছে ওনারা, আমাদের বাইকটাও এখানেই সার্ভিস করেছে। তো ভিডিও অ্যালাউ করেনি যার ফলে পুরো ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হলো না। তো এই শোরুমটা হচ্ছে রংপুর ক্যাডেট কলেজের সামনে, আর আমরা এই শোরুমেই কিন্তু বাইকটা কিনেছিলাম যার ফলে আমাদের এখানেই আসতে হয়েছে সার্ভিসের জন্য। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, এখন প্রায় 5টা বেজে গেছে। তো আপনারা সকলে ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে সুন্দরভাবে বাড়ি ফিরতে পারি।